জনি কাউকোর বদলি হিসাবে এক্সপেক্ট করেছিল সবুজ মেরুন সমর্থকরা যে সাইন করানো হবে একজন নাম্বার নাইনকে। তবে সেখানে সাইন করানো হলো একজন অ্যাটাকিং মিডিওকে। একের পর এক মিডিও ভরে যাচ্ছে কিন্তু সবুজ মেরুন শিবির, বেঞ্চ গরম হচ্ছে। তবে স্ট্রাইকার যার খুব দরকার, কারণ রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামসের পর একমাত্র মনভীরেই ভরসা ছিল সবুজ মেরুন শিবিরের। তবে না, মনভীর চোটের কারণে কিন্তু পারফরমেন্স করতে পারছে না, মাঠের বাইরে রয়েছে এবং সেখানে দরকার একজন বিদেশি স্ট্রাইকার। জনি কাউকোর বদলি হিসাবে এক্সপেকটেশান ছিল একজন বিদেশি স্ট্রাইকার আসতে চলেছে, কারণ দুজন অ্যাটাক, একজন ডিফেন্সিভ মিডিও, একজন অ্যাটাকিং মিডিও, হুগো বোমোস এবং কার্ল ম্যাথিউ রয়েছে, দুজন বিদেশি ডিফেন্ডার হয়ে গেছে। এবার অবশ্যই একজন স্ট্রাইকার আসলে সমস্যার সমাধান হতো। এছাড়া ডিমিট্রি পেট্রাটস তো প্লে মেকার, তাহলে অবশ্যই দরকার ছিল একজন প্রপার স্ট্রাইকার, বক্স স্ট্রাইকার যে গোল করবে রয় কৃষ্ণার মতো। তো সেখান থেকে দাঁড়িয়ে গেলে গিয়ে ওকে সাইন করানোর পর অবশ্যই ক্ষুব্ধ হয়েছে ম্যানেজমেন্টের ওপর সমর্থকরা। কিন্তু অনেক দিন ধরে যে টার্গেটটা ছিল এটিকে মোহনবাগানের ঈশান পান্ডিতা, সম্ভবত তাকেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নিজেদের দলে নিতে চলেছে এইটিকে মোহনবাগান। আপাতত যা আপডেট পাওয়া যাচ্ছে এরকমই একটা নিউজ কিন্তু সত্যি হতে চলেছে, এবং অবশ্যই ঈশান পান্ডিতা আসলে সবুজ মেরুন শিবিরের আক্রমণ ভাগ অনেকটা বেশি ক্ষুরদার হবে। এছাড়াও অনেকে দেখলাম এই প্রশ্নটাও করছো যে মনভীর সিং কি পুরো সিজনের জন্য আউট? না, মনভীর সিং কিন্তু পুরো সিজনের জন্য আউট নয়। মনভীর সিং চোট মুক্ত হয়েছে এবং রিয়াফ চালাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো আর একটা ম্যাচ বা দুটো ম্যাচ তিনি মিস করবেন, তারপরেই কিন্তু তিনি মাঠে ফিরতে চলেছেন। এছাড়াও আগামী ম্যাচ কিন্তু এটিকে মোহনবাগানের এফসি গোয়ার বিরুদ্ধে অবশ্যই এক প্রতিশোধের ম্যাচ, সেই ম্যাচেও কিন্তু হুগো বোমোসকে পাওয়া যাবে না সম্ভাবনা এমনই শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান তরফ থেকে। এবং হুগো বোমোসকে না পাওয়া গেলে কতটা চাপে পড়বে এফসি গোয়ার বিরুদ্ধে সেটা একেবারে নিঃসন্দেহে বুঝতে পাচ্ছে সমর্থকরা। দেখা যাক ম্যাচের রেজাল্ট কী হতে চলেছে, তোমরা কী রেজাল্ট এক্সপেক্ট করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও।